গুড মর্নিং সবাইকে, আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল প্রায় 7টা মতো। তো আজকে ছিল আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ভোট। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম, আজ আমি অনেকগুলো কারণে শিলিগুড়ি যাচ্ছি। তো ইপসির আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে গেল। তো আমার পাড়ার এক বৌদি, এই বৌদিও কিন্তু শিলিগুড়ি যাচ্ছিল। তো বৌদি যাচ্ছিল বিশেষত ভোট দিতে, আর আমি যাচ্ছিলাম অনেকগুলো কারণে। সেই কারণগুলো জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমার সাথে। তো ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে, তো এবারে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে কিন্তু সকালটায় একটু একটু বৃষ্টি হচ্ছিল। তো আমি ট্রেনে উঠে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর বাকি রাস্তাটা গল্প করতে করতে এসেছিলাম। তো তারপর এনজিপি স্টেশনে আমরা পৌঁছে গেলাম। তো এবারে আমরা বাড়ি বেরিয়ে যাব, আর আমি যাব আমার রাস্তায়, আর বৌদি যাবে বৌদির রাস্তায়। তো যাই হোক, পুরো ট্রেন জার্নিটা এরকম একজন সঙ্গী থাকলে কিন্তু জার্নিটাকে আর জার্নি বলে মনে হয় না। তো আমি স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিলাম। এবারে আমাকে টোটো নামিয়ে দিল সারদা মোড়ে। সারদা মোড় থেকে একটু রাস্তা আমাকে হেঁটেই যেতে হয় বাড়ি পর্যন্ত। তো বাড়িতে পৌঁছে গেলাম। তো বাড়িতে গিয়ে দেখি মা ততক্ষণে মোটামুটি সকালে রান্না হয়ে গেছে। তো মা ভাবছিল আমি সকালে এসে ভাত খাবো, তাই মা সকাল সকাল তাড়াতাড়ি রান্না করছিল। কিন্তু আমি এসে দেখি আগের দিনে অল্প বাসি ভাত ছিল, মানে যাকে বলে পান্তা ভাত। তো মা দিয়ে ডালের বড়াও রেখেছিল, আমি চটপট ডালের বড়াগুলো ভেজে নিলাম, আর পান্তা ভাত দিয়ে কাসুন্দ দিয়ে জাস্ট জমিয়ে অল্প একটু ভাত খেয়ে নিলাম। যদিও সকালে ভাতটা খেতাম না পান্তা ভাতটা যদি না থাকতো। তো যাই হোক, আমি পান্তা ভাত খেয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে মার আর ওই সকালে যে ডাল রান্না করেছিল, চিংড়ি মাছ করেছে, সেগুলো আমি আর খাইনি। দেখো আমার পান্তা ভাতের কম্পোজিশনটা এরকম ছিল। তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম আমার ব্যাগ নিয়ে ড্রয়িং ক্লাসের উদ্দেশ্যে। তো প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে কিন্তু আমার ড্রয়িং ক্লাস থাকে, তার জন্য আমি শিখে বুঝি। তো ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো টোটো নিয়ে স্যারের বাড়িতে পৌঁছে গেলাম 4-5 মিনিটের মধ্যে। তো গিয়ে দেখি সবাই ড্রয়িং করছে। আজকে আমি এই ড্রয়িংটাকে ওয়াটার কালার করবো। দেখো পাশে ওয়াটার কালারটা করাই আছে ছবিটা, ওটা দেখে আমি সেম করার চেষ্টা করব। তো এই দেখো অ্যাট লাস্ট আমার ড্রয়িংটা এখানে এসে দাঁড়ালো। প্রায় 3-4 ঘন্টা ক্লাস করলাম। ক্লাস করে এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, বাবা এসেছিলো আমাকে নিতে। তো যেহেতু ভোটের দিন বাবার দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিলো, তো বাবা বাড়ি চলে আসছিলো। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি লাঞ্চের জন্য বসে পড়লাম। তো আমাদের মেনুতে আজকে ছিল আম দিয়ে ডাল, আর ডালের বড়া মানে মসুর ডালের বড়া, আর ছিল চিংড়ি মাছ। মা কিন্তু এই আম ডালের সঙ্গে খাওয়ার জন্যই সকালে বড়াটা রেডি করেছিল, আর যেটা আমি সকালে পান্তা ভাত দিয়ে খেয়ে গিয়েছিলাম। তো ডাল দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিলাম, আর তারপর মা সমস্ত সবজি দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি রান্না করেছিল। মা কিন্তু এটা খুব ভালো রান্না করে। তো তারপর খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম ভোট দিতে যাওয়ার জন্য। আমরা কিন্তু সবাই মিলে একটা প্ল্যান করে টাইম ঠিক করে ভোট দিতে যাচ্ছিলাম দল বেঁধে। তো দেখো এখানে 4-5 জন মিলেই যাচ্ছিলাম। তো যেহেতু আমাদের খাওয়া দাওয়া সেরে যেতে যেতে মোটামুটি 5টা মতো বেজে গিয়েছিলো, তো সেই জন্য আমরা সেখানে গিয়ে কিন্তু একদমই লাইনে দাঁড়াতে হয়নি, ফাঁকাই ছিল, আমরাই ছিলাম ক্যান্ডিডেট। তো যাই হোক, আমরা গিয়ে চটপট করে ভোট দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবারে ভাবলাম একটু কাকির বাড়িতে যাই, অনেকদিন থেকে বন্ধুদের সঙ্গে কাকির সঙ্গে দেখা হয় না। তো আমি আগে থেকেই ঠিক করে রাখছিলাম যে যদি ভোট দেওয়া হয়ে যাওয়ার পর একটু সময় থাকে তো কাকির বাড়িতে গিয়ে একটু দেখা করে আসবো। তারপরে আমার আরেকটা নেক্সট প্ল্যান ছিল, তো বেশিক্ষণ সময় বসতে পারিনি। আমি গল্প করতে ভীষণ ভালোবাসি, কিন্তু কি করব, তারা ছিল, অল্প সময়ের জন্য এসেছিলাম। তো যাই হোক, তারপর গল্প করে আইসক্রিম খেয়ে কুরকুরি খেয়ে তারপর এবার আমি বাড়ির জন্য রওনা দিলাম। বাড়িতে এসে আমাকে আবার বেরোতে হবে। তো যাই হোক, বাড়িতে আসার পথেই রাস্তায় এক পাড়ার দাদার সঙ্গে দেখা হয়ে গেল। সেই দাদা আমাদেরকে টোটো করে বাড়িতে পৌঁছেও দিয়ে গেল। ওইটুকু রাস্তা বললো বাড়ির দিকে যাচ্ছে, তাই পৌঁছে দিল। দেখো বাড়িতে এসে আমি আবার রেডি হয়ে নিয়েছি একদম। তো এবারে দীপিকাও এসেছিলো, ও বাইরে ওয়েট করছিল, আর আমার বোন মানে প্রিয়া বাড়িতে রুমে রেডি হচ্ছিল। তো আমি যেহেতু দীপিকা চলে আসছে, তো আমি নিচে এসে ওর সাথে একটু কোম্পানি দিচ্ছিলাম। তারপর এই 10-15 মিনিট মতো সময় লাগলো প্রিয়া রেডি হতে। তো গল্প করতে করতে প্রিয়াও চলে আসলো। তারপর এবারে আমরা বেরিয়ে পড়লাম গদাইদের বাড়িতে যাওয়ার জন্য। রাস্তায় আমাদের সঙ্গে সুভাষিস জয়েন করবে। তো বাড়ির থেকে বেরিয়ে সুভাষিসদের বাড়ির উদ্দেশ্যে প্রথমে আমরা রওনা দিলাম, আর ইপসিত কিন্তু ভোট দিয়ে তারপর সন্ধ্যার ট্রেনে শিলিগুড়ি ফিরবে। তো যাই হোক, ও দেখো সুভাষিস আর দীপিকা চলছে, আর দিকে আমি আর প্রিয়া চলছি। তো যাই হোক, এবার গদাইদের বাড়িতে পৌঁছানোর আগে এখান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আর চিপস কুরকুরে কিছু নিয়ে নিলাম। মিষ্টির দোকান 2-3টা রাস্তায় পড়েছিল, সবগুলো বন্ধ ছিল, তাই আর নেওয়া হয়নি। তো দেখো কাকু এখানে বাইরে জল দিচ্ছে, আর গিয়ে দেখে শালিনী বেচারি সারাদিন ধরে বোধহয় রান্নাই করে যাচ্ছে, কাজই করে যাচ্ছে। তো যাই হোক, এবার আমরা ওদের বাড়িতে পৌঁছে গেলাম। তারপর এখানে অনেক দিন পর একটা জমিয়ে আড্ডা হলো,
অনেকদিন এখন কি হয়, ব্যস্ততার কারণে সবার সেরকমভাবে দেখা হয় না, আর আমি যেহেতু শিলিগুড়ি থাকি না, তাই যখন তখন চাইলেও দেখা করতে পারি না, একটা প্ল্যানিং করেই এখন আমাদেরকে দেখা করতে হয়। তো অনেকদিন পর গল্প হলো, মজা হলো। শালিনী খুব একটা সময় দিতে পারছিল না, তো যাই হোক, এবার গদাই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো ওর অর্কিডের কালেকশন দেখাতে। ও কিন্তু ভীষণ গাছ ভালোবাসে। তো যাই হোক, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ফুল কার না ভালো লাগে, কিন্তু ফুল রাখতে গেলে কিন্তু সেরকম যত্নও করতে হয়, তার পেছনে সময় দিতেও হয়, তারই ফলাফল কিন্তু এটা। তো ও প্রচণ্ড খাটে, মানে যত্ন করে, ভালোবাসে, সময় দেয়, তারপরেই কিন্তু এই রেজাল্টটা আসে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম মার্কেটে কালেকশনগুলো। আরও ফুল গাছ আছে ছাদে, তো সেগুলো আমি আর পরে ভিডিও করে নিই, সেগুলো দেখতে গিয়েছিলাম। তো এরপরে আমরা এখানে জাস্ট কফি ব্রেক করে নিচ্ছিলাম, তো কফি আর বিস্কুট খেয়ে আড্ডাটা আরও জমে গেল। তারপর শুভঙ্কর আর ঈপ্সিত এসে পৌঁছালো প্রায় 8টা নাগাদ। তো যাই হোক, তারপর সবাই মিলে আবার গল্প করতে করতে সেকেন্ড পার্টে ছিল মোমো। তো এই মোমোটা কিন্তু ভীষণ ভালো ছিল, চিকেন মোমো ছিল, এত কিছু খেয়ে পেটটাই ভরে যাচ্ছিলো। তো যাই হোক, তারপর আমাদের রাত্রে ডিনারের মেনুটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এবার আমরা খেতে বসে পড়লাম। কাকিমুনি আজকে এত সুন্দর দারুণ একটা শুটকি মাছ রান্না করেছিল, মানে জাস্ট লাজবাব। আমি কিন্তু পরে বাড়ি আসার সময় শুটকি মাছটা কাকিমুনি থেকে চেয়ে নিয়ে এসেছি, এতটা ভালো ছিল। তোমার আমার মতো তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। মেনুতে ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, শুটকি মাছ, ডাল আর চিকেন কষা। তো যাই হোক, জম্পেশ খাওয়া দাওয়া করে শুটকি মাছ বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে এসেছি, আর কাকিমনিকে বলে এসেছি এরপর যেদিনই আবার শুটকি মাছ বানাবে আমার জন্য যেন রেখে দেয়, আমাকে যেন একটা খবর দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সবাইকে বাই বাই করে তারপর বাড়ির জন্য রওনা দিলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে দিতে কিন্তু একদম ভুলো না। টাটা, দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।